হঠাৎ করেই বর্তমান সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে কোনো সময় কঠোর আন্দোলন শুরু হবে তাই সবাইকে ভরসা রাখতে হবে এবং সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বেগম সেলিমা রহমান বলেন সরকার জানে তার পায়ের নিচে মাটি নেই এবং জনগণ যদি একবার জেগে উঠে তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না যার কারণে গতকাল আমাদের একটি সমাবেশ ছিল তা করতে দেয়নি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে তারা শুধুমাত্র পুলিশের ওপর প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে বেগম খালেদা জিয়াকে আর বেশি দিন কারাগারে থাকতে হবে না উল্লেখ করে তিনি বলেন স্বৈরশাসকদের পতন হঠাৎ করেই হয় আর এই সরকারের পতন হঠাৎ করেই হবে কারণ আজকে দেশের প্রতিটি ঘরে ঘরে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ উঠছে কেউ আর এই সরকারকে চায় না সবাই এই সরকারের বিদায় চায় তিনি বলেন যে সরকারের আমলে নারীরা নির্যাতিত মানুষের ভোটের অধিকার নেই এবং মেধাবী ছাত্রদের হত্যা করা হয় যার কারণে দেশের সকল জনগণ আন্দোলনের জন্য উদ্দীপ্ত কাজে যে কোনো সময় আন্দোলনের স্পলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে তাই আমাদের সব সময় সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং ডাকেলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তিনি বলেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে নির্বাচন কেমন হবে আমি উত্তর দিয়েছি পুলিশ প্রশাসন ও সরকারের মন্ত্রীরা যদি আল্লাহর ওয়াস্তে ঘুমিয়ে থাকে তাহলে দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আর তারা যদি কেন্দ্রে কেন্দ্রে আসে তবে গত বছর যা হয়েছে গত তেরো বছরে যা হয়েছে তাই হবে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক নয় এ দেশে যা কিছু সুন্দর তার সব কিছু অবদান তার